Subscribe to Shimaru Bengali and press the bell icon to never miss an update. আরে কি হয়েছে, আরে কি হয়েছে কিছু বলবে তো? আরে কেন ওই বেচারিটাকে মারছো? আরে বিয়ে না করেই মা হয়ে গেছে নষ্ট মেয়ে ছেলে। এই পাপি রক্ত দিয়ে আমরা এই গ্রামের কলঙ্ক ধুয়ে ফেলবো। আরে এ তো পাপি, নষ্ট মেয়ে ছেলে, মারো ওকে। আজকালকার খবর অনুযায়ী সবকিছুতেই ভেজাল মেশানো হচ্ছে দাদা। আরে আপনি কি বলছেন, এটা বন্ধ হয়ে যাবে ব্যবসা, দোকানে সব কথা বলো না। আরে এসো দুলারি দিদি, অনেকদিন পরে এলে সকাল সকাল। কি যে কইবো দাদা, সময় কইলে উঠতে পারি না। এক কাজ করেন, আধা কিলো ডাল, আচ্ছা 250 গুড়, হ্যাঁ, আর 250 নুন দিয়া দেন। হ্যাঁ হ্যাঁ, নাও নাও, ঠিকঠাক মেপে দিও। একটা কথা কয়েন তো দাদা। বলো। যবে থেকে গ্রামে ফিরে আইছি সকলে বিরজুর প্রশংসা করতেছে, বিরজু এমন, বিরজু তেমন। বিরজু বিরজু শুনে আমার কানটা খারাপ হয়ে গেল, তাই বিরজুটা কে এরা শুনি? মানুষ রূপী ভগবান হলো এই বিরজু। আরে আমাদের এই গ্রামের রক্ষাকর্তা বিরজু, যেদিন থেকে ও এসেছে গ্রামের লোকেরা বাড়িতে তালা দেওয়া ছেড়ে দিয়েছে। কতদিন হলো আইসা পোলাটা? এই 6 মাস। তা আইসা কোথা থেকে, কোথা থেকে এসেছে, কেন এসেছে এটা কেউ জানে না। জিজ্ঞাসা করলেও বলে না। আমার তোকে দেখলে দুঃখ হয় বেচারা। আরে দুঃখী হবে কোন মুখে শুনি, আমার তো খুব বড় সেটিং বাস মনে হয়। আরে রাম রাম রাম, কি বলছো কি দুলারি দিদি? আরে এমন অনেক দেখেছি ভণ্ড আমি, ভালো মানুষের ঢং কইরা গ্রামের লোকে লুটে নেওয়ার মতো ঠকবাস কম নেই এই দুনিয়াতে। হ্যাঁ দাদা, ক্ষমা কইরা দেন ভগবান।
আজ থেকে ভগবানের পর আমার মুখে যদি কারোর নাম থাকে না, তাহলে শুধু বীরজুর থাকবে। গত ছ মাস ধরে ওই বিপজ্জনক অপরাধী পলাতক। দুঃখ হচ্ছে যে আজও আপনারা ওকে খুঁজে বের করতে পারলেন না। আমার কোনো এক্সপ্লেনেশন চাই না। স্যার, ওকে খোঁজা এত সহজ নয়। পালানোর আগে ওই অপরাধীটা ওর সব ফটো, সেটা আমি জানি অফিসার। আর এটাও আমি খুব ভালো করে জানি যে কলেজ ফাইল থেকে পাওয়া ছবিগুলো সেগুলো স্পষ্ট নয়। আর হ্যাঁ, ওই স্কেচটার কি হলো যেটা আমি ওর পরিচিতদের থেকে জেনে বানাতে বললাম? স্যার, এই তো সেটা। আমি তোমার শেকল খুলে দেব, তারপর ধরে নিও। আমার শেকল খুলে দিয়েছে। আমার শেকল খুলে দিয়েছে। আমি ওর পা টিপবো? ওর পা টিপবো না, আমি তোর পায়ে শেকল পরাবো সারা জীবনের জন্য, বুঝেছিস? নমস্কার ঠাকুর সাহেব। নমস্কার। নমস্কার ঠাকুর সাহেব। পণ্ডিতজি নমস্কার। নমস্কার ঠাকুর সাহেব। জেন, ভগবান চাইলে দেখবেন আমাদের মেয়ে সুখী থাকবে। হ্যাঁ, ঠিক বলেছেন সাহেব। রাধামা! আরে রাধামা! হ্যাঁ বাবা। বুঝলি, আজ আমি খুব খুশি। বল কেন? কেন বাবা? আরে, নিজের মেয়ের সম্বন্ধ পাকা করে এলাম যে। আর কাদের সাথে? রামপুরের ঠাকুর গজেন্দ্র সিং এর ছেলে নরেন্দ্র সিং এর সাথে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই, আপনারই তো মেয়ে। কি হয়েছে বল মা, তুই এই সম্বন্ধতে খুশি হসনি? আপনার খুশিতেই তো আমার খুশি লুকিয়ে বাবা। মাধব কোথায় রে? যা তাকে ডেকে আন, তাকেও তো খুশির খবরটা দি। জানো, আর একটা পা টিপতে বলেছিলাম, পায়ে সুড়সুড়ি দিতে নয়। গায়ে জোর নেই নাকি তোর? ঠিক করে টেপ। আবে টেপ বলছি। দাদা, বাবা তোমাকে ডাকছে। ঠিক আছে, আসছি। ভাগ এখান থেকে, হুঁকোটা ভরে নিয়ে আয়। আরে আরে, কি হলো কি হলো কি হলো, দেখি দেখি। এ কি করলে ছোট মালকিন, হাত পড়ে নিলে? শালা জওয়ান, তুই আমার বোনের গায়ে হাত দিয়েছিস? তুই গায়ে হাত দিয়েছিস আমার বোনের? আজকে আমি তোকে জ্যান্ত ছাড়বো না। ছোট মালিক, আমাদের খেয়ে বেঁচে থাকা কুকুর, তোর এত সাহস? আমাদের মেয়ের গায়ে হাত দিয়েছিস তুই,
শয়তান, আজকে আমি তোকে ছাড়বো না। শয়তান, আজকে আমি তোকে মেরেই ফেলবো। সরে যা, তুই ছাড়। ভীম, রাম, শঙ্কর, এদিকে আয়। অধম জানোয়ার, কুকুর! সরে যা, না হলে আজকে তোরও রক্ত গঙ্গা বইয়ে দেব। জীবন দিয়ে দেব ছোট ঠাকুর, জীবন নিতে দেব না। গ্রামের এটো খাবার খেয়ে বেঁচে থাকা কুকুর, তুই আমার মোকাবিলা করবি এই গ্রামের ঠাকুরের ছেলের সাথে? তুই আমার সাথে লড়বি? বিরজু, তোরা থেমে যা, থেমে যা। আরে থাম থাম, আন্না, আমি কেটে টুকরো টুকরো করব ওকে। এই গ্রামের লোকেরা তোকে মাথায় করে রেখেছে বলে তুই আমায় জোর লাগাবি? আমায় ওকে নিয়ে যা। তুই কি ভাবছিস এই গ্রামের লোকেরা তোকে প্রধান বানাবে? আমার বাবার জায়গায় এই গ্রামবাসীদের দিয়েই তোকে ঘর ধাক্কা দিয়ে যদি বের করতে না পেরেছি, তাহলে আমার নাম মাধব সিং নয়, কুকুর। তা থুক। আরে বাপরে, মরে গেলাম! অদ্ভুত পাগল রোগী তো, একে ইঞ্জেকশন দিলামই না আর চেঁচিয়ে পালালো। আমি তো বুঝতেই পারছি না এই গ্রামবাসীরা আমাকে ইঞ্জেকশন লাগাতে কেন দেয় না। নেক্সট। রাম রাম, তোলারাম। হ্যাঁ, এটা কি অভদ্রতা! রাম রামের পর শিয়ারাম হয়, আর তুমি রাম রাম তোলারাম বলছো? না না, রাম রাম আমি আপনাকে বলছি, আর তোলারাম আমি আমার নাম বলছি। আচ্ছা আচ্ছা, এই ব্যাপার। আচ্ছা বলো, তোমার সমস্যাটা কি? খুব বাজে রোগ ডাক্তার বাবু। তোমার হাতটা দেখাও। বমি আর পাতলা পটি হয় মনে হচ্ছে। পাতলা পটি তো বাচ্চাদের হয়, আমার কেন পাতলা পটি হবে? খুব জোরে কাঁপুনি হয় কি? শরীর এমন ভাবে কাঁপে যেন মনে হয় টিক টিক কাটা ল্যাস দুলবে। না না, কোনো ল্যাস ট্যাস দুলছে না। আচ্ছা আচ্ছা, তাহলে কি অসুখ করেছে একটু বলো। লজ্জা লাগছে ডাক্তার বাবু। গুপ্ত রোগ হয়েছে। কি নোংরা নোংরা কথা বলছো, বাড়িতে মা বোন নেই নাকি? শোনা। আরে না বাবা, যে সব কিছু আছে, কি বলছো? বলো না, বলো না তুই। আরে তাহলে নিজের মুখে বলো না, তোমার হয়েছে তো বলছি আমি। আমার ওখানে অসুবিধা আছে, চোখের মধ্যে। যখনই 12টা বাজে তখনই না আমার চোখের ভেতরে এক্সরে মেশিন লেগে যায়, আর ওই সময় আমি সামনের লোককে একদম উলঙ্গ দেখতে পাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে তুমি সবাইকে উলঙ্গ দেখতে পাও? ভালো মজা ছিল। না, এটা মজা নয়। কি বলছো কি তুমি ডাক্তার? আরে এটা আমার পৈতৃক অসুখ। আরে বইয়ে কি দেখছো? বইয়ে থরি পাবে তুমি এসব, আমার কথার ভেতর পাবে। আচ্ছা আচ্ছা, বলো তোমার কি হয়। আরে ডাক্তার, আমার কষ্টটা তো অনেক বেশি। যেই 12টা বাজে না, আমার সামনে যেই আসে তার জামা কাপড় খট 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 করে অদৃশ্য হয়ে যায়। এই যেমন আপনি, এই 12টার সময় যদি আপনি আমার সামনে দাঁড়িয়ে থাকেন, তাহলে আপনার এই কোট, এই শার্ট, এই প্যান্ট সব অদৃশ্য হয়ে যাবে, আর আমি আপনাকে খালি বারমুনায় দেখতে পাবো, তাও যদি আপনি পরে থাকেন তো। ভেরি গুড জোক, ভেরি গুড জোক, আই লাইক ইট, আই লাইক ইট। এই শোনো, এ নতুন রোগী, ওর চোখেতে এক্সরে লাগানো আছে, বলছে 12টার পর থেকে নাকি সবাইকে উলঙ্গ দেখে। হ্যাঁ, ছি 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 ছি।
আরে নিচে কি দেখছো? আমার দিকে দেখো। তোমার দিকে কি দেখবো? ফাটা বারমুডা পরে আছে বলছি আমার দিকে তাকাও। ফাটা? তুমি কি করে বুঝতে পারলে যে আমি ফাটা বারমুডা পরে আছি? হলুদ বারমুডা লাল নীল ডোরাকাটা পরনি নাকি? তুমি কি করে জানলে? আমি তো আগেই বলেছিলাম। চোখটা বন্ধ করে নাও। আরে না না, চোখ বন্ধ করলে তো আরো বড় ঝামেলা হয়ে যাবে, বারমুডাটা উধাও হয়ে যাবে আর তোমায় পুরো উলঙ্গ দেখাবে। আরে বাবরে, আরে চোখটা ঢেকে নাও না হাত দিয়ে। যদি হাত দিয়ে চোখ ঢাকলে আমি দেয়ালের অন্য দিকটাও দেখতে পাবো। হ্যাঁ দেখাবো। আমার সোনামুনি, আমার চাঁদ বদনি, তোমার করবো আমি রাজি রানি। আমার বাবা কি অদ্ভুত পরিবারে জন্ম দিয়ে গেছে। এক ভাইয়ের উলঙ্গ দেখার অসুখ আছে আর অন্য ভাইয়ের ঘুমের মধ্যে হাঁটার অসুখ আছে। সারা রাত ঘুমোতে দিল না, সারা রাত নাক ডেকে যাচ্ছে, মনে হয় ইঞ্জিনটাই বিগড়ে গেছে। ভগবান তুলেনি কেমন বউকে, বউ হয় না কোলাবেন। আমি কোথায়? আমি কোথায়? তুই তো এখানেই আছিস শয়তান, একটু পড়ে থাকো, উপরেই পাঠিয়ে দেবো। তোর খুব মজা না? এরকম করবে না, আমার খুব শরীর খারাপ। আমাকে ছেড়ে দাও। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। আচ্ছা বলছিলাম কি, এই করেছে? আরে লালায় কি করেছে? ও যা করেছে না, যে আমার বউয়ের সাথে জড়িয়ে জড়িয়ে চুমু খাচ্ছে, নোংরা ছোট লোক, সে তো আমার ঘুম পাকলো বলে আটকালাম দাদা, না হলে আমি গায়ের আর কাউকে মুখ দেখাতে পারতাম না। আরে আমি বলছি যে মা, জুতোতে ঘোড়ার নাল লাগিয়ে তাই দিয়ে ধপা ধপ মারতে মারতে ওর সব বদমাইশি গুছিয়ে দাও, আমাদের নাক কেটে যাবে গ্রামের সবার সামনে। আরে তুলা তুলে, হ্যাঁ তুই যে রোজ ১২টার সময় পুকুর ঘাটের যে দৃশ্য দেখিস, হ্যাঁ তাতে যে রোগের ফায়দা লুটা হচ্ছে, তাতে কি পরিবারের খুব সম্মান রক্ষাচ্ছে নাকি? হ্যাঁ আমি কোথাও যাই না। আমি যাই। হ্যাঁ সারে, আরে এদিকে শোন, ওই মুরলির বউকে তুই দেখিসনি না? হে ভগবান, আরে আমার হয়েছে যত জ্বালা। আরে এই দুই ভাইয়ের অসুখ এদের বাবারও ছিল, মরার আগে দুই ভাইকে অসুখের ভাগ দিয়ে গেল, যদি সম্পত্তির ভাগ করেছে তো তো আজকে আর এই দিনটা দেখতে হতো না। ঠাকুমা তুমি এদের বিয়ে কেন দিয়ে দিচ্ছ না? দুজনে এদিক ওদিক ঘোরাফেরা বন্ধ করে দিবে। এবার এদেরকে কে বোঝাবে? আমাকে বলে যতদিন না কোনো স্বর্গের পরী ধরা দেবে ততদিন এরা বিয়ে না করে থাকবে। কি বলে? ঝুমকার বাজে আমার মনে নাচে, পিয়ারে পিয়ারে পিয়া, পিয়ারে পিয়ারে পিয়া। তুই এবার চুপ কর তো রে। এ কে রে খালি ঝুমকা ঝুমকা করছে? আবে ও গান করছিল। হ্যাঁ চলো। আমি কি করে বুঝবো যে এটা গান? তোমরা কারা? আউ মা, এই আমরা নাটক করি গো।
গ্রামে গ্রামে গিয়ে নাচ গান করা আমাদের পেশা গো। আমার নাম হলো মুত্তুম কৃষ্ণম স্বামী পিল্লম পিল্লে, জানো তো আমি হারমোনিয়াম বাজাই। আমার নাম জ্ঞান প্রসন্ন গুপ্ত, আমি সিঙ্গার, আমার গান ভীষণ সুন্দর, একবার আমার গ্রামে আসতে দাও, পুরো গ্রাম আমার গান শুনে পাগল হয়ে যাবে। তোমরা এই গ্রামে আসতে পারবে না। কেন আসতে পারি না গো? কারণ বাইরের লোকেদের এই গ্রামে আসা বারণ আছে। ওই হই হই, মুখটা তো জমাদারের থেকেও খারাপ দেখছি, আর নিজেকে দেখছি জমিদার ভাবছে। একটু আমিও দেখি কিভাবে ঢুকতে না দে, চল আমার সাথে। এক পাও যদি কেউ আগে এসেছো তাহলে পা ভেঙে দেব। ঠ্যাং ভেঙে দিবি? বিজলি নাম আমার, আমার এক একটা ঠুমকাতে একশোখানা বাজ পড়ে আকাশ থেকে, আর এটা যার ওপরে পড়ে সে তো জ্বলে ছাই হয়ে যায় একদম। তোর মধ্যে এত আগুন নেই যে একটা পাথরকে গলিয়ে দেবে। এই মেয়ে, কে তুমি আর কেন ঝগড়া করছো? মনে হচ্ছে গ্রামের কোনো বিশেষ লোক। সাহেব, আমরা গরিব নাটক করেই থাকি, একে বললাম নদীটা পার করে দাও, তোর এগে মেগে বললো যে আমার এই গ্রামে হুকুমে চলে, আমার মর্জি ছাড়া এখানে একটা পাতাও পড়ে না। ও মিথ্যে বলছে ছোট ঠাকুর, আমি শুধু এইটুকু বলেছিলাম যে এই গ্রামে বাইরের লোকেদের আসা বারণ। তুমি কে যে এই সিদ্ধান্তটা নিয়ে নেবে যে আমাদের গ্রামে কে আসবে আর কে আসবে না? তুমি এটা ভুলো না যে তোমার গুরুত্ব এই গ্রামে একটা চাকরের থেকে বেশি কিছু নয়, বুঝেছো? যাও এখান থেকে। তুমি এসো আমার সাথে। জাগতে রহো। জাগতে রহো। সব চলে গেল, লুটেছে, সব চলে গেল রে। আরে বাপরে, বিজলিকে লুটে নিয়েছে, লুটে নিয়েছে রে, চোখের ডাক্তারের চেম্বারে গেছিলাম। তাহলে জিজ্ঞেস করি, সবাই লুটেছে? তুই? তুমি? আরে রাম রাম, আমি কোথায় লুটলাম দাদা? আরে কোনো প্রশ্নই ওঠে না, আমার তো কপালই খারাপ, এখানে লুটপাট হচ্ছিল আমি জানতেই পারলাম না। তোকে গ্রামের লোকে লুটেছে? আরে না, আমার সঙ্গীগুলো লুটে নিয়েছে। তাহলে কি লুটেছে? আমার টাকা লুটে নিয়েছে পুরো। পয়সা লুটে নিয়েছে? এই তোর সর্বনাশ হবে। ও আমার ভাই কোথায় গেল? আমি এই তো, জীবনে যা কামাই করেছি সব লুটে নিয়েছে। আম্মা, এবার আমি কি করি? বোন রে, আমি ওদেরকে কোথায় খুঁজবো? আমার এই দুনিয়ায় কেউ নেই, আমি কোথায় যাই, কোথায় থাকি? আমাদের বাড়িতে চলে এসো, আমাদের বাড়িতে। হ্যাঁ, আমি জায়গা জায়গা, এই এই বাড়ির পেছন দিকে আর কি। মা, আজ থেকে তুমি এই গ্রামেই থাকবে, আর সব গ্রামবাসী একসঙ্গে মিলে তোমার ঘর বানিয়ে দেবে। কাজ কর না। আমার জন্য কত কষ্ট করছেন আপনারা। কষ্টের কোনো ব্যাপারই না, শুধু একবার বলে দাও তোমার জন্য জান দিয়ে দেবো আমি। না না, এইরকম করবেন না, জীবন দেবে তাহলে আমার বাড়ির জায়গায় তোমার কবর বানাতে হবে, ময়ূরই বলছি। বড় ভাইয়ের ঘরে দরজার কি দরকার আছে, কি দরকার আছে?
আরে দেখে দাঁড়াও, পড়ছে ওটা। এটা কার দরজা উঠিয়ে নিয়েছো? আরে নিজের ভাইয়ের ঘরের দরজা খুলে এনেছি। কেন? কারণ রাতে ঘুমের মধ্যেও চলার অভ্যেস আছে তো। রাতিবেলা ঘুম থেকে উঠে দরজার সঙ্গে ধারাম করে ধাক্কা খেয়ে তুম করে মাটিতে পড়ে গড়াগড়ি খায়। একদিন তো এমন জোরে ধাক্কা লেগেছিল যে মুখটা পুরো বালিশের মতন চ্যাপটা হয়ে গেছিল। বোঝাই যাচ্ছিল না নাক কোনটা, মুখ কোনটা, চোখ কোনটা। তাই খুলে নিয়ে এসেছি। ভালো করেছো। ছাদটাও নিয়ে আসি। তুই কিছু কাজ তো দাও। আরে এখন আমি তোমাকে কি কাজ দিই? নিয়ে নাও খাটিয়া, নিয়ে নাও খাটিয়া ভাইয়ের। তাহলে এটা? আরে তো এই কোথায় ঘুমাবে? কে আমার ভাই? ও সই কোথায়? সারা রাত আমার দরজায় ও পাহারা দেয়। আমার ঘুমের মধ্যে চলাফেরার অভ্যেস আছে না। আচ্ছা তো এই ব্যাপার। তাছাড়া কি, খাটিয়াটা পড়েছিল, মা বলল বেঁচে দাও, আমি বলছিলাম এটা রেখে দাও, ভাই মরে গেলে ওটাই ওকে শ্মশানে নিয়ে যাবার কাজে লাগবে। এখন তুমি চলে এসেছো তো আমি ভাবলাম ভাইকে শ্মশান নিয়ে যাওয়া অবধি এটা তোমার কাজে লেগে যাবে, তাই উঠিয়ে নিয়ে আসলাম। এই শালা শ্মশানে চত্বকে দেখছি। এই শ্মশানে। আরে লালা তুমি কেন জুতোতে মুখ লাগাতে এলে? আরে ও তো লালা। আরে ক্ষমা করুন, জুতোটা আপনার গায়ে লাগেনি তো। আপনি একা একা কোথায় যাচ্ছেন? আরে তোকে রানী করে রাখবে, রানী। এই দেখ হাজার টাকা পাঠিয়েছে তোর জন্য, চল এখনই। গিয়ে বলে দিস তোর ঠাকুরকে বিজলিন নাচ গান করে, ধান্দা করে না কোথাও, বুঝলি? আরে অনেক দেখেছি তো। তুমি শয়তান ছাড়ো।